আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে বাসায় জেসো তৈরি করি। আর জেসো হচ্ছে যে আপনি ক্যানভাসে ব্যবহার করার জন্য, এটা ক্যানভাসে ব্যবহার করতে হয়। আমরা যারা ক্যানভাসে কাজ করি, যে আমরা জানি জেসো ব্যবহার করতে হয়। জেসো বাজার থেকেও খুব ভালো উন্নত মানের জেসো পাওয়া যায়, আবার নিজেও আমরা বাসায় জেসো তৈরি করতে পারি। আমরা যেহেতু আর বাজারে যে জেসো পাওয়া যায় এটা মোটামুটি অনেক দাম, যা আমরা যারা শখ করে পেন্টিং করি তাদের বলতে গেলে এক ধরনের সাধ্যের, বা প্রথম আমরা যারা পেন্টিং করি, কারণ আমাদের ম্যাক্সিমাম, আমাদের দেশে ম্যাক্সিমাম পরিবারই যে পেন্টিংগুলো সাপোর্ট করে না। তাই আমি মনে করি যে আপনি যে নিজের হাতেই খুব অল্প টাকায় বাসায় জেসো তৈরি করতে পারেন। এই জন্য প্রথমে আমি গাম ব্যবহার করছি, আর প্রথমত গাম ব্যবহার করছি, তারপর হচ্ছে চক পাউডার এবং প্লাস্টিক পেইন্ট। এইগুলো যে চক পাউডার আর প্লাস্টিক পেইন্ট, এটি গাম সবগুলো আপনি হার্ডওয়্যারের দোকানে খুব সহজভাবে, মানে ইজিভাবে এটা পেয়ে যাবেন। তো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর আপনি আপনার যতটুকু জেসো প্রয়োজন ক্যানভাসের জন্য ঠিক সেইটুকু আপনি মিক্সিং করতে পারেন। যেমন আর এটার অনুপাত, মানে মেশানোর অনুপাত বা রেশিও আমরা যাই বলি না কেন, এটার অনুপাত হচ্ছে যে আপনি 2 চামচ গাম নিলে আপনার 1 চামচ বা 1.5 চামচ চক পাউডার নিতে হবে। আর 2 চামচ, ধরেন 2 চামচ ঘাম নিয়েছেন, তাহলে 2 চামচ বা 2.5 চামচ প্লাস্টিক পেন্ট নিতে হবে, এবং 1 চামচ বা 1.5 চামচ আপনার চক পাউডার নিতে হবে, এবং এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর খেয়াল রাখবেন যেন দলা বেঁধে না যায়, কারণ আপনি যদি চক পাউডার সব কিছু একসাথে মেশানো শুরু করেন, হ্যাঁ অবশ্যই আপনার পানির পরিমাণ, আপনি কতটুকু পানি দিতে চান, মানে আপনি যদি গাঢ় করতেছেন তাহলে কম পানি ব্যবহার করবেন, আর পাতলা করলে একটু পানি বেশি ব্যবহার করবেন, তবে পাতলা না করে একটু গাঢ় করার চেষ্টা করবেন। তারপরে খুব ভালোভাবে আমি যেভাবে মিক্স করছি সেভাবে করতে চেষ্টা করবেন, আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের যে বাসায় বসে নিজের হাতে জেসো বানানো। আর জেসো তো বলতে হয়, মানে এটা তো আপনার ক্যানভাসে অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর আস্তে আস্তে করে ক্যানভাসে জেসো ব্যবহার করতে হবে। হ্যাঁ অবশ্যই, জেসো ব্যবহারের 2 থেকে 3 দিন পর আপনি পেন্টিং করবেন, তা নাহলে পেন্টিং ভালো হবে না। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর এনজয় ইয়ার আর্ট লাইফ। থ্যাংক ইউ।